সর্বপ্রথম ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি অনুরোধ, আমার ভিডিও কিন্তু অনেক মানুষই দেখে থাকেন, কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হলো আমার পরাগোপাল যে অনেক মানুষই কিন্তু চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে না। সেটা মূলত আমি বলছি বলে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নাই, এটা মূলত হচ্ছে ইউটিউব বলতেছে। ইউটিউবের অ্যানালাইটিক্সের রিপোর্ট অনুসারে আমার চ্যানেল ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ভিডিও দেখে, সাবস্ক্রাইব করে না। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটা ক্লিকই যথেষ্ট, আর কোনো টাকা পয়সা লাগে না। তো আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে কোনোভাবে উপকারে আসে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে রবি অ্যাপ দিয়ে মূলত আমরা সকল ধরনের সমস্যার সমাধান কীভাবে করতে পারি। এই যেমন ধরনের রবি নাম্বার চেক করা, রবির হচ্ছে কয়টা আপনার FNF নাম্বার আছে, আপনার NID কার্ড দিয়ে কয়টা হচ্ছে সিম রেজিস্ট্রেশন করা আছে, কথা বলার সময় কয় টাকা কাটছে, কোন কলের জন্য কয় টাকা কাটছে, রবি MB অফার চেক, রবি মিনিট চেক, তারপর রবি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া, তারপর রবির হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করা। ধরেন আপনার হচ্ছে প্রিয়তমা, মানে আপনি যাকে ভালোবাসেন, আমি জানি না হয়তো আপনি প্রেম করেন কিনা, তো বিষয়টা হলো কি আপনি একজনকে হচ্ছে টাকা ট্রান্সফার কীভাবে করবেন। ধরেন অনেক সময় হয় কি, মনে করেন আমরা ভুলক্রমে অনেক টাকা রিচার্জ করে ফেলাই, পরে ওই টাকাটা মনে করেন আমরা উইথড্র করতে পারি না এবং অন্য কাউকে দিতে পারে না। তো কীভাবে মূলত ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে সেটা দেখাবো আপনাকে। শুধু একটা সফটওয়্যার রবি অ্যাপটা সফটওয়্যার গুগলে যে প্লে স্টোরে যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করলেই মূলত কাজ হয়ে যাবে। এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আপনার নামটা শো করবে, রেজিস্ট্রেশন করলে আপনি নাম দিতে পারবেন। তো এটা নামটা শো করতেছে এবং আমার টাকা বর্তমানে শুধুমাত্র 6 টাকা আছে। তো মিনিট কিন্তু আছে, আমার মিনিট ক্রয় করা আছে, 97 মিনিট হচ্ছে ক্রয় করা আছে। এখন আসি, এটা পুরোটা আমাকে দেখাইতে হবে। এখন বিষয়টা হলো এখানে হচ্ছে আপনি যদি লোন নিতে চান তাহলে দেখতে পাবেন টেক লোন, এখানে কিন্তু লোন অপশনটা দেওয়া আছে। আমি অনেকগুলো কিন্তু লোন নিতে পারবো। আর যদি মনে করেন এদিকে দেখেন আমি লোন নিছি কি না ইতিপূর্বে, সেটা কিন্তু লোন হিস্টোরিতে গেলে এটাকে দেখাবে। ওকে, এরপরে আপনার রিসার্চ। তো রিসার্চ কীভাবে করতে হবে, রিসার্চ কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু দেখা গেছে আপনার বিকাশের মাধ্যমে কিন্তু করা যায় রিসার্চটা, কিন্তু এখানেও কিন্তু ওই অপশনটা আছে। এখানে দেখতে পাবেন রিসার্চ মানে হচ্ছে আপনার এখানে রিসার্চ উপরে আপনার নাম্বারটা আছে, এখানে চাইলে আপনি নাম্বারটাও চেঞ্জ করতে পারেন, সে আপনার ইচ্ছে। অন্য কারো নাম্বার যদি মনে করেন আপনি দিতে চান তাহলে দিতে পারেন এখানে। এরপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিতে পারেন, নিচে কিন্তু তারা দিয়েই দিছে যে হচ্ছে আপনার 100, 120, মানে ওটা হচ্ছে র্যান্ডমলি একটা হচ্ছে তারা সংখ্যা বসাই দিছে যাতে আপনি বেশি বেশি হচ্ছে রিসার্চ করেন, এই জন্য ভুলেও করবেন না। তো এখন দেখা গেছে আপনার মজা করলাম, ওকে, এখন দেখা গেছে আপনি যদি মনে করেন, আর আরেকটা কথা হচ্ছে বিকাশ সরকার নগদের মাধ্যমে যদি রিসার্চ করেন তাহলে কিন্তু আপনার 20 টাকার নিচে কিন্তু রিসার্চ করা যায় না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আজকে দেখেন আমি হচ্ছে 20 টাকা রিসার্চ করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে 10 টাকা বা 15 টাকা রিসার্চ করে দেখাচ্ছে হয় কি না দেখাই আপনাদেরকে। মেক পেমেন্টে ক্লিক করবেন। আচ্ছা হয় না, ওই যে দেখেন রিসার্চ অ্যামাউন্ট মাস্ট বি বিটুইন 22,000, মানে আপনার 20 টাকা থেকে 1,000 টাকার ভিতরে আপনি রিসার্চ করতে পারবেন। তো ধরেন আমি হচ্ছে আজকে 20 টাকা রিসার্চ করি, যদি আমার প্রয়োজন নেই, আমার মিনিট কেনে আসে, বাট আপনাদের জন্য এইটুকু তো করতে পারি না 20 টাকা। ওকে, একটু তার জন্য একটু সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে জানাবেন। আমি বিকাশ ক্লিক করতে পারেন, নগদ ক্লিক করলেন, মোবাইল ব্যাংকিং, তারপর অন্যান্য যেগুলো, যেমন আপনি যদি মনে করেন আপনার মোবাইল ব্যাংকিংয়ের ভিতরে অনেকগুলো আছে, সিউর ক্যাশ, ইউক্যাশ, নানান ধরনের উপায় টুপায় বাইরে আছে, ওগুলো দিয়ে করতে পারেন। আর আমি যদি মোবাইল ব্যাংকিং আপনি যদি রকেট থেকে করতে চান তাহলে আপনার রকেটের নির্দিষ্ট অ্যাপ আছে, ওইখান থেকে করতে পারেন। আর যদি মনে করেন মোবাইল ব্যাংকিং ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। এরপর এখানে কার্ড থেকেও আপনি হচ্ছে চাইলে এখানে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং আছে, আপনি মোবাইলে ক্লিক করবেন। এই যে দেখেন বিকাশ নগদ রকেট তব আইপে উপায় এবং ওকে ওয়ালেট। তো আপনি যদি মনে করেন আপনার নগদ এখানেও ক্লিক করতে পারেন, সমস্যা নাই, আপনি হচ্ছে রকেট যদি দেন তাও সমস্যা নাই। ধরেন আমি হচ্ছে আজকে নগদ থেকে 20 টাকা হচ্ছে পে করে দেখাচ্ছি বা রিচার্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এইগুলো আসলে বেসিক, তারপরে সবাই জানেন, কিন্তু অনেক মানুষ আছে কিন্তু এই যারা একটু মনে করেন নতুন নতুন অ্যাপটা ইউজ করতেছে তারা কিন্তু বুঝবেন না। এখানে আমার নগদ নাম্বারটা দেওয়ার জন্য বলতেছে, আমি শিওর জানি না, আমার হচ্ছে ওটিপি একটা দেওয়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটিপিটা দিচ্ছে তারা, ওটিপিটা দিছে, ওই যে দেখেন 42 88 38, তারপর হচ্ছে এখান থেকে প্রসিড দিবেন, প্রসিড দেওয়ার পর আপনার পিনকোডটা দেওয়ার জন্য বলতেছে। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমার কিন্তু 20 টাকা লোড হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমি ব্যাকে দিচ্ছি, এটা আমার ব্যালেন্সটা চলে আসবে আশা করি, আমি ব্যাকে দিচ্ছি। এই যে আমি যদি এটা রিফ্রেশ করি, 60 টাকার সাথে আরও 20 টাকা যোগ হওয়ার কথা,
ওই যে 27 টাকা হয়ে গেছে। ওকে, এই জিনিসটা বুঝলাম। এরপরে আসেন এখানে, কিন্তু এমবি জিরো এমবি, আমার কিন্তু কোনো এমবি নাই, ঠিক আছে, কারণ আমি এখন হচ্ছে ওয়াইফাই ইউজ করি, যার কারণে কোনো এমবি কিনি নাই, যেহেতু হচ্ছে আমার পরিবার বা ফ্যামিলির সাথে, আব্বু আম্মুর সাথে বা হচ্ছে ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলা লাগে, যেন মিনিট কিনছে। ওকে, এরপর লয়্যালিটি, যদি আপনার কোনো পয়েন্ট থাকে তাহলে এখানে শো করবে, আপনার পয়েন্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ধরেন আপনি এখান থেকে কিন্তু বাজার সাজার করছেন, অনেক কিছু হচ্ছে, মনে করেন শপিং করেন, এমবি কিনেন, ঠিক আছে, এই অ্যাপের মাধ্যমে, তখন কিন্তু পয়েন্ট দেয়, এই পয়েন্টগুলো ভাঙালে আপনি হচ্ছে এমবি পাবেন বা মিনিট পাবেন, বিষয়টা অনেকটা এরকম। আমার 343 পয়েন্ট হচ্ছে এখানে আছে, আর আগে যেগুলো ছিল এগুলো ভাঙাই ফেলছে। পয়েন্টগুলো আসলে কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমি আপনাকে বোঝাই। যে ট্যাব টু ওয়ান দেখেন, আমার কিন্তু এখানে দেখেন, আমার যেহেতু পয়েন্ট নাই এই জন্য মূলত আমি এগুলো কিনতে পারতেছেন। আমার কাছে যদি 2000 পয়েন্ট থাকতো তাহলে কিন্তু আমি বাই উইথ 2000 পয়েন্ট দিয়ে আমি চার্জ, মানে আমি যদি এটা ক্লিক করলে আমাকে অটোমেটিকভাবে আমার সিমের আন্ডারে আমাকে 4 GB হচ্ছে দেওয়া, ওটা হচ্ছে আপনার পয়েন্টগুলো যখন যোগ হবে তখন হচ্ছে এগুলো পাবেন। ওকে, আমি ব্যাকে যাচ্ছি, এটা দেখানোর আর কিছু নাই। এরপর মাই ফ্যামিলি, ইন্টারনেট প্যাক, গিফট, বাই টিকিটস, বান্ডেল, রবি এলাইট, তারপর হচ্ছে ইজি প্ল্যান এবং ক্যাশব্যাক, ঠিক আছে। আমি এতগুলো বিষয়গুলো দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে মোর অপশানে ক্লিক করতেছি, মোর, ঠিক আছে। এখানে দেখেন ইন্টারনেট প্যাক, মিনিটস, বান্ডেল, হট ডিলস, ক্যাশব্যাক, মাই অফার, স্পেশিয়াল অফার, গিফট, মাই ফ্যামিলি, ওই অপশনগুলো কিন্তু এখানেও চলে আসছে। অ্যাকাউন্ট ডিটেলস, রিসার্চ অ্যাপ বিল, বিল ট্রান্স, ব্যালেন্স ট্রান্সফার, এই যে দেখেন এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার আছে। ইউজার্স হিস্টোরি, মানে আপনি যে মনে করেন কার কার সাথে কথাবার্তা বলছেন সেটার ইউজার্স হিস্টোরি, মানে কত, মানে ওই হিস্টোরি, মানে কত টাকা কাটছে, এই বিষয়গুলো। এবং দেখা গেছে রিসার্চ হিস্টোরি, কত টাকা আমি যে রিসার্চ করছি সেটার হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখেন 20 টাকা 30 টাকা 23 টাকা, কত তারিখে হচ্ছে রিসার্চ করছি সেটাও আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায়। একটা অ্যাপের ভিতরে সবগুলোই তারা নিয়ে আসছে, আলাদা করে কোনো ডায়াল কোড কোনোটাই প্রয়োজন নাই আপনার এখানে, মানে সব কিছু একটা জায়গায়, মানে আপনি ক্লিক করলে সব কিছু রিপোর্টগুলো পেয়ে। তারপর দেখা গেছে আমি যদি অ্যাকাউন্ট ডিটেলসে যাই তাহলে দেখতে পাবেন আমার ব্যালেন্সে এত টাকা আছে, আমার এটা হুটহাট চমকের একটা প্যাকেজ আমি ব্যবহার করতেছি সেটা এটা দেখা, এবং রিসার্চ বিল, ব্যালেন্স ট্রান্সফার। তো আপনি যদি মনে করেন ব্যালেন্স ট্রান্সফার করে দিতে চান, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, এখানে এন্টার অ্যাপ ভ্যালিড রবি নাম্বার, রবি টু রবি হচ্ছে আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন। উপরের দিকে আপনি যেই নাম্বারে হচ্ছে রবি নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই নাম্বারটা দিবেন, নিচে হচ্ছে মনে করেন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা দিবেন, তাকে কত টাকা দিতে যাচ্ছেন সেটা দেওয়ার পর এখানে আই অ্যাগ্রি দিবেন, কন্টিনিউ ক্লিক করবেন, পরবর্তী স্টেপটা ফিল আপ করবেন, এটা আপনার টাকাটা চলে যাবে, তার অ্যাকাউন্টে হচ্ছে তার নাম্বারে রিসার্চ হয়ে যাবে। তারপর দেখেন হচ্ছে আমি ইউজার্স হিস্টোরি, আমি যদি ইউজার্স হিস্টোরি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আমি কোন নাম্বারে কত মানে কোন নাম্বারে আমি কথা বলছি, কত টাকা কাটছি সেইটা দেখাচ্ছে। যদি এখানে 00 টাকা কাটছে এই জিনিসটা মানে এই আমার কাছে কি ফ্রি মিনিট আছে না, এই জন্য টাকা কাটে না, এই জন্য এখানে 00 দেখাচ্ছে দিচ্ছি। এরপর রিসার্চ হিস্টোরি, ওইটা তো আপনার হচ্ছে দেখালাম কিছুক্ষণ আগে কত টাকা রিসার্চ করছেন সেটা। তারপর দেখা গেছে ঝটপট লোন, আপনি যদি লোন নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ঝটপট লোনে এখানে ক্লিক করবেন। রবি সার্ভিস, FNF, ধরেন আপনি জানতে চাচ্ছেন যে মনে করেন আপনার সিমের ভিতরে আপনি কাকে কাকে মূলত FNF করছেন বা আরও নতুন করে অ্যাড করতে চাচ্ছেন FNF নাম্বার, তাহলে কী করবেন, এই FNF অপশনে ক্লিক করতে হবে। FNF মানে হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার 2015 সালের 22শে জানুয়ারি আমি কিন্তু একটা নাম্বার অ্যাড করে রাখছিলাম, তো আমি মনে করেন প্রাইভেসির সাথে আমি এটা হাইড করে রাখছি, এটা মূলত হচ্ছে আমার প্রাক্তন গার্লফ্রেন্ডের নাম। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কোনো FNF নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু কোনো নাম্বারই শো করবে না, আপনি কিন্তু 5টা হচ্ছে টোটাল হচ্ছে FNF নাম্বার অ্যাড করতে পারবেন। আর এখানে নিচের দিকে আপনার দেখতে পাবেন @FNF মেম্বার, এখানে ক্লিক করবেন, এরপরে হচ্ছে নাম্বারটা দিবেন, স্ট্যাটাস প্রিয় নাম্বারে হচ্ছে টিকমার্ক দিবেন, অ্যাড অ্যাপ, তারপর হচ্ছে @FNF মেম্বারে ক্লিক করবেন, এটা সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে, এটা নতুন করে বলার কিছু নাই। আর যদি ডিলিট করতে চান এখানে দেখতে পাবেন ক্রস বাটন একটা আছে, চাইলে এখান থেকে কনফার্ম দিলেই সাথে সাথে এটা কনফার্ম হয়ে যাবে, মানে এটা ডিলিট করতে পারবেন। সেকেন্ডারি, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, আপনার যদি কোনো এই একই অ্যাপের ভিতরে আরও যদি সিম থাকে তাহলে সেকেন্ডারি অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফেরেন্স অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সিম পারচেস, আপনি চাইলে এখান থেকে কিন্তু সিমও কিনতে পারবেন। এখন সিম রিপ্লেসমেন্টও করার একটা অপশন আছে। তারপর হচ্ছে আপনি যদি বিদেশে যান তাহলে ইন্টারন্যাশনাল রোমিং আপনি সার্ভিস ইউজ করতে পারেন। আপনি যদি ওনারশিপ ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, মানে আপনার সিমটা আপনি চাচ্ছেন যে আরেকজনের নামে ট্রান্সফার করতে, তাহলে সেটাও করা যাবে এখান থেকে, ঠিক আছে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো খুবই সহজ, মানে এক অ্যাপের ভিতরে সব কিছু পেয়ে যাবেন, কোনো ডায়াল কোড, কোনো হচ্ছে রবি অফিসে ফোন দেওয়া, কোনোটাই হচ্ছে আপনাকে করতে হবে না এটা। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে এনআইডি কার্ডটা যেটা আছে, এই এনআইডি কার্ড দিয়ে টোটাল হচ্ছে কয়টা হচ্ছে সিম রেজিস্ট্রেশন করা আছে সেই জিনিসটা দেখবেন কীভাবে। অবশ্যই আপনার মোর সেকশনে যাবেন, মোর সেকশনে যাওয়ার ইউর সিম,
ইউর সিম নামে একটা অপশন আছে। আমার এনআইডি কার্ডের শেষে চারটা ডিজিট আমি হচ্ছে এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এরপরে আমি কি করব, ভিউ লিস্ট। তো ভিউ লিস্টে ক্লিক করার পর দেখেন আমার এই এনআইডি কার্ড দিয়ে টোটাল হচ্ছে আমার 14টা হচ্ছে সিম রেজিস্ট্রেশন করা আছে, এবং কোন কোন নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা আছে সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি।